পঞ্চম শ্রেণীর ছাত্র থেকে বলছি, আজকে তোমাদেরকে প্রশ্ন বিচিত্রা রায়মার্টিন থেকে পরিবেশ সম্বন্ধে যে স্কুলটা করাচ্ছি, দেখো স্কুলটার নাম হচ্ছে বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল, বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল। এর এক নম্বর থেকে করাচ্ছি আমি, প্রথম চ্যাপ্টারটা প্রথম এক নম্বর প্রশ্নটা হচ্ছে জীবাশ্ম জ্বালানির তিনটে অপশান দিয়েছে, কয়লা, গ্রাফাইট, তামা। প্রথম ট্রেন চালু হয় কত? 1850, 1854, 1853, 1860, 1853। যেখানে ভূমিকম্প হয় সেখানে বাড়িঘর তৈরি হয় ইট, কাঠ, মাটি। পরিবেশ বান্ধব যান হলো অটো, বাস, সাইকেল। অপ্রচলিত শক্তি দিয়েছে কয়লা, পেট্রোল, সৌরশক্তি। পাঞ্চ হলো এক প্রকার রিক্সা, ডিঙ্গি, পাখি। জ্যামজালি সৃষ্টিতে ভারত সরকারের আইএসআই, এফপিও, আগমাক ছাপ থাকে। কাগজ প্রথম তৈরি হয় ভারতে, চীনে, নেপালে। আর চন্দ্রগ্রহণ, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী তিথিতে। আর ধূমকেতু দেখতে মাসির মতো, চাঁদের মতো, ঝাঁটার মতো। আমি প্রশ্নগুলোর উত্তর করছি, কত সহজে কত র্যাপিডলি প্রশ্নগুলো করছি দেখো। দেখো জীবাশ্ম জ্বালানির একটি উদাহরণ হলো কী বলো তো? কয়লা। আমরা আগে পড়েছি কয়লা আর পেট্রোলিয়াম, এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি। হ্যাঁ, ভারতে প্রথম ট্রেন চালু হয় কত? 1853 সালে। হ্যাঁ, 1853 সালে। যেখানে ভূমিকম্প বেশি হয় সেখানে কী বাড়ি তৈরি হয়? কাঠ দিয়ে। পরিবেশ বান্ধব যান হলো কী? সাইকেল। অপ্রচলিত শক্তি হলো কী বলো? সৌরশক্তি। আর পাঞ্চ হলো এক প্রকার ছোটো নৌকা, একে ডিঙিও বলে। আর জ্যামজালি সিঁসিতে কী ছাপ থাকে? ভারত সরকারের এফপিও থাকে। কাগজ প্রথম তৈরি হয় চীনে। চন্দ্রগ্রহণ পূর্ণিমা তিথিতে। আর ধূমকেতু দেখতে ঘণ্টার মতো। তাহলে দেখো প্রথম উত্তরটা কী হচ্ছে? প্রথম উত্তরটা করবে কয়লা। দ্বিতীয় উত্তরটা হবে 1853 সালে। তৃতীয় উত্তরটা হচ্ছে কাঠ দিয়ে। চতুর্থ উত্তরটা হচ্ছে কি? সাইকেল। পঞ্চম উত্তরটা হচ্ছে সৌরশক্তি। ষষ্ঠ উত্তরটা হচ্ছে ডিঙ্গি বা ছোট নৌকা, এখানে লিখবে ডিঙ্গি বা ছোট নৌকা। এফপিও ভারত সরকারের। কাগজ প্রথম তৈরি হয় চীনে। চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমা তিথিতে। আর ধূমকেতু দেখতে ঝাঁটার মতো।